পরিবেশনের মাধ্যমে যে সমস্ত রক্তদাতারা রক্তদান করছেন তাদের মনের গুড মর্নিং। অ্যাকচুয়ালি অনেকে আমাকে কমেন্ট করছিল যে এখন রেগুলার ভিডিও কেন আসে না। অ্যাকচুয়ালি আমি অ্যাঙ্কারিং করি আর স্পিচ দিই, তো বিভিন্ন জায়গায় প্রোগ্রাম থাকে, তাই এত বেশি টায়ার্ড হয়ে যায় যে আর ভিডিও আপলোড করা হয় না আর কি। তো আজকে সেরকমই একটা প্রোগ্রামে তোমাদেরকে নিয়ে যাবো, দেখাবো যে অ্যাঙ্কারিং কিরকমভাবে করি আর কেন আর কি বিজি থাকি। সো এখন বাজে সকাল 8:30, আর সকালবেলা ঘুম থেকে উঠেছি, এখন একটু প্র্যাকটিস করে নেবো আজকে যে প্রোগ্রামে কি কি বলতে হবে, কি টপিক আছে সেটা আরেকবার ঝালিয়ে নেবো, তারপর খেয়ে দেয় একেবারে প্রোগ্রাম স্লটে। সো চলো দেখা হচ্ছে। আমাদের রক্তদান শিবির চলছে, আমাদের রক্তদান শিবির চলছে, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সুপারিনটেন্ডেন্ট স্যার শ্রী শুভদীপ ব্যানার্জি মহাশয়। এবার আমরা চলে যাব কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানে, আমাদের মধ্যে সঙ্গীত পরিবেশন করবেন আমাদের সকলের প্রিয় কাজের মানুষ শ্রী গোবিন্দ দে মহাশয়। একবার জোরে হাত তালি হয়ে যাক, গোবিন্দ দে মহাশয় তিনি গান করবেন। সঙ্গীত না হলে কোনো অনুষ্ঠানই কিন্তু সম্পূর্ণ হয় না, তাই পরিপূর্ণতা দিচ্ছেন যিনি তাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তিনি অসাধারণ সঙ্গীত পরিবেশনের মাধ্যমে যে সমস্ত রক্তদাতারা রক্তদান করছেন তাদের মনের মধ্যে এক আলাদাই অচেনা আনন্দ আনবেন, এবং করতালির মাধ্যমে আমরা তার মনে একটু ইন্সপিরেশন দেব। অনুরোধ করছি গোবিন্দ দে মহাশয়কে তার মূল্যবান নয় তার অসাধারণ সঙ্গীত পরিবেশনার জন্য ধন্যবাদ। Thank you.